আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা মুনাফা চ্যাপ্টারের অর্থাৎ দুই দশমিক একের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তো অনুশীলনের ম্যাথ সমাধান করার আগে আপনাদের বলবো যারা এখনও বেসিক পার্ট দেখেনি তারা বেসিক পার্ট দেখে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন কারণ বেসিক পার্ট যদি কমপ্লিট করে থাকে তাহলে আপনারা অনুশীলনী যে আমরা করবো তখন যে সূত্রগুলো ইউজ করবো আপনারা বুঝতে পারবেন যে সূত্রগুলো কোন জায়গা থেকে আসছে আর কেন আমরা ইউজ করতেছি তাহলে বেসিক পরে আমরা শুরু করলাম অনুশীলনীর প্রশ্ন সমাধান এই প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার কত শতকরা বা বার্ষিক শোধ করা মুনাফা কত হলো অর্থাৎ মুনাফার হার বের করতে বলা হয়েছে কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো তো পঞ্চাশ টাকা হবে তো এখানে দেখেন আমার হচ্ছে

ইকুয়েলস কত আঠারো হাজার পঞ্চাশ মাইনাস তেরো হাজার টাকা আমরা পেয়ে গেলাম মুনাফা এখন এটা বিক করলে কত আসতেছে পাঁচ হাজার আটশত টাকা তাহলে আমরা পাঁচ হাজার টাকা পেয়ে গেলাম কত মুনাফা পেয়ে গেলাম পাঁচ টাকা আবার আই কত দিয়ে আই পেয়েছি এখন হচ্ছে পি কত দেওয়া আছে পি টু যেটা আসল আমরা আসল পি টু তেরো টাকা সময় ছর পাঁচ বছর পাঁচ বছর এখন দেখেন আমরা কিন্তু আমরা আর জানি না আমরা আবার সূত্রে জানি কি আমাদের আর বের করতে হবে সেক্ষেত্রে আমরা আর বের করবো বা আর কি যায় আর ইকুয়েলস টু আই এখন দেখেন আই আমরা জানি আঠা পি ও আমরা জানি তেরো হাজার আর সময় হচ্ছে পাঁচ বছর এখন শুধু বাগ করবেন আপনাদের আনসারটি চলে আসবে দেখেন আমরা যে বাক করলে বাক করলেও আমাদের অবশ্যই আনতে হবে কি যে পার্সেন্টেজ আকারে আর্টটা নিয়ে আসতে হবে তাহলে পার্সেন্টেজ আকারে কীভাবে আর আর্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের মূল বিষয় এখন দেখবো আমরা কিভাবে পার্সেন্টেজ আকারে আর্টটা নিয়ে আসতে হয় তো এখন যদি আমরা বাগ করি দেখেন আমরা প্রথমে শূন্য শূন্য বাদ দিলাম তারপর হচ্ছে এটাকে যদি বাক করি তাহলে পাঁচ থেকে পাঁচ তারপর হচ্ছে আবার পাঁচ যাবে তারপর হচ্ছে তিন পাঁচ তারপর থাকবে পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ থাকবে সাত তো এখন হচ্ছে এটাকে যদি তেরো দ্বারা বাক করি তখন হচ্ছে একশো থাকবে আর এটাতে তেরো দ্বারা ভাগ করলেন নয় অর্থাৎ বাইশগত নয় ভাগ একশো সমান আমরা লিখতে পারি কি নয় পার্সেন্ট তাহলে আমরা যে নয় পার্সেন্ট পাইছি এই নয় হচ্ছে আমাদের মুনাফার হার সুতরাং আমাদের এটা হবে আমাদের আনসার তাহলে আশা করি আপনারা ছয় নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন যে কিভাবে আমরা মুনাফার হার বের করব তো এই প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এখানে কিছু জিনিস আছে যে উদাহরণ আছে আমরা এর আগে বেশি পার্টি দেখাই নাই যে এই বেসিক যদি আপনারা এই ছয় নম্বর ম্যাথ পর্যন্ত পারেন তাহলে আশা করি আপনারা উদাহরণ চার পাঁচ পর্যন্ত আপনারা সবগুলো ম্যাথ সলভ করতে পারবেন